জীবন বড় অদ্ভুত আর সেই সাথে মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আরো অদ্ভুত যেসব জিনিস আপনি কখনো কল্পনা করবেন না যে আপনার সাথে হতে পারে সেই সব জিনিসও কোনো না কোনো ভাবে কোনো না কোনো সময় আপনার লাইফে ঘটে যেতে পারে কিন্তু আমরা চাইলেও অনেক সময় অনেক ঘটনাই নিজের মতো করে সবার কাছে প্রকাশ করতে পারি না বা প্রকাশ করতে চাই না যাই হোক অনেক কথা বলে ফেললাম সেদিন চলে গিয়েছিলাম একটু হসপিটালে এই যে আমার হাতের অবস্থা জানি না ভিডিওতে সেরকম বুঝতে পারছেন কিনা হাতের একটা সাইড বেশ অনেকটা ফুলে আছে আর একদম প্রথমে লাল ছিল পরে নীল হয়েছে এখন ডিপ হয়ে একটু কালচে হয়ে গিয়েছে এই জায়গাটা হচ্ছে আমি হাতে ব্যথা পেয়েছি তো বেশ চার পাঁচ দিন হয়ে গেছে আমার মেয়েরা যেটা হয় আর কি যে সহজে নিজেকে আসলে চাইনা ট্রিটমেন্ট করাতে বা ভাবি যে ঠিক আছে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু দেখলাম যে না তিন চার দিন হয়ে গেছে ব্যথা কিছুটা কমেছে কিন্তু ফোলা ভাবটা তারপরে হচ্ছে গিয়ে কালচে ভাবটা একদমই কমছে না এবং হাত মুভ করতে ব্যথাটা অনেক বেশি ফিল হচ্ছে তাই একটু টেনশন হচ্ছিল তাই ভাবলাম টেনশনটা একটু দূর করে আসি যদিও আসলে হাত যদি ভেঙে যেত বা কোনো হাড়ে সমস্যা হতো তাহলে হয়তো ব্যথার পরিমাণ অনেক বেশি তীব্র হতো যেটা আসলে আমার ছিল না তো সেই জন্য তারপরে ভাবলাম যে না ডাক্তার দেখায় আসি যে তাহলে মনের একটা সান্ত্বনা পাওয়া যাবে যে আসলে কি হয়েছে বা ভেতরে কিছু হয়েছে কিনা মানে একটু টেনশন তো কাজ করছিলই তো ডাক্তার দেখালাম দেন ডাক্তার হচ্ছে এক্স রে দিল তারপরে এক্স রে করতে গেলাম আর আমার নিজের জন্য আসলে সচরাচর ওরকমভাবে ডাক্তারের কাছে আমার যেতে ইচ্ছে হয় না কারণ যতই আপনি আগে সিরিয়াল নিয়ে যান যত কিছুই হোক না কেন তারপর ঘণ্টার পর ঘণ্টা ডাক্তারের জন্য বসে থাকতে হয় টেস্ট করো আবার রিপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি করো মানে এইটা আমার আরও বেশি প্যারা মনে হয় আর তার থেকে বড় প্যারা ডাক্তার যখন ওষুধ খেতে দেয় কারণ ওষুধ খেতে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক সবকিছু মিলিয়ে এই জন্য আমি ডাক্তারের কাছে মানে না যেতে চাই পারলে আর কি যায় না এরকম একটা মানুষ জানি না আসলে আমাদের সাথে কি হয়েছে শুধু আমার না পুরো ফ্যামিলির সাথে দেখা গেছে যে কম বেশি আমার ঢাকা আসার পর থেকে বছর খানিক হয়ে গেল মানে একটা না একটা সমস্যা লেগেই আছে অসুস্থতা এটা সেইটা মানে নানান রকম আপদ বিপদ দিয়ে আল্লাহ ঘিরে রাখছে আল্লাহ ভালো জানে যে কেন আমাদের সাথে এমনটা হচ্ছে হয়তো বা এর পিছনে ভালো কিছু থাকতে পারে তবে কাছে যে বিশাল বড় রকমের কোনো বিপদ আমাদের দিচ্ছে না ছোটখাটো বিপদ বালা মুসিবত দিয়ে আমাদেরকে আমাদের ধৈর্য পরীক্ষাও নিতে পারে জানি না আসলে তো ডাক্তার বলছিল আর্জেন্ট জাস্ট ফিল্ম নিয়ে আসলেই হবে রিপোর্ট করাতে হবে না তো আমরা পনেরো বিশ মিনিটের মতো অপেক্ষা করলাম দেন হচ্ছে আমাদের ফিল্ম টা দিল তো এরপরে আবার আমরা ডাক্তারের কাছে যাওয়ার জন্য অপেক্ষা করলাম তো বেশ কিছুক্ষণ বসার পরে আমাদের সিরিয়াল আসলো দেন হচ্ছে ফিল্মটা দেখলো তো দেখে বললো যে না মানে হাড়ে কোনো সমস্যা হয়নি তবে যেটা হয়েছে আমাদের শরীরে তো আসলে মানে মাংস পেশি বা টিস্যু দিয়েই গঠিত তো টিস্যু অনেক সময় ছিঁড়ে যায় বা ফেটে যায় সেই জন্যই হচ্ছে ফোলা ভাবটা থাকে তো ডাক্তার আমাকে কিছু মেডিসিন দিলো ব্যথার জন্য আর হচ্ছে গিয়ে একটা থেরাপির মতো দিলো একটা এক্সারসাইজ দিলো তো বললো যে এগুলো বাসায় নিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো গরম পানির মধ্যে হাত ডুবিয়ে রেখে তারপরে হচ্ছে গিয়ে এক্সারসাইজটা করতে হবে তো মোটামুটি এক্সারসাইজটা করার পরে আমি বেশ ভালোই আরাম পেয়েছি আর দুই দিনে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি ফোলাও কমে গিয়েছে সেই সাথে ব্যথাটাও ভালো হয়ে গিয়েছে সব কিছু মিলিয়ে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর নতুন ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ